চাকরিচ্যুত 10,330 এর বিষয়টি শারদোৎসবের পর আইন বিশেষজ্ঞদের নিয়ে কথা বলে দেখবেন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আইনগত দিক বিবেচনা করে সরকারি বিষয়ে পদক্ষেপ নেবে। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন চাকরিচ্যুত শিক্ষকরা। 26 সেপ্টেম্বর দ্বাদশ বিধানসভার অধিবেশনের শেষ দিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছিলেন 28 সেপ্টেম্বর তিনি চাকরিচ্যুতদের সাথে চাকরির বিষয়ে কথা বলবেন। সেই মোতাবেক চাকরিচ্যুতরা বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আরটিআইর কপি সহ অন্যান্য নথিপত্র নিয়ে হাজির হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, আইন সচিব। মুখ্যমন্ত্রীকে চাকরিচ্যুতরা বলেছেন সুপ্রিম কোর্ট থেকে আরটিআই করে তারা জানতে পেরেছেন তন্ময়নাথ বনাম ত্রিপুরা সরকারের এই মামলায় মাত্র 462 জনের নাম রয়েছে, অন্যদের বিরুদ্ধে কোনো মামলা নেই। সুতরাং এই মামলায় যারা পক্ষভুক্ত নয় তারা এই মামলায় ক্ষতিগ্রস্ত হবেন না। মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে অবগত করেছেন চাকরিচ্যুতরা। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন শরদ উৎসবের পর তিনি আইন বিশেষজ্ঞদের নিয়ে এ বিষয়ে আলোচনা করবেন। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানালেন চাকরিচ্যুত শিক্ষক প্রদীপ বণিক। একই রায় বহাল থাকে, এখানে আমরা যেটা লক্ষ্য করেছি গত কিছুদিন আগে আমাদের চাকরিচ্যুত শিক্ষক সমাজের একটা বৃহৎ অংশ মাননীয় দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের কাছে তথ্য জানার অধিকার আইনে মোতাবেক যখন জানতে চায়, জানতে পারেন যে আমাদের শিক্ষক সমাজ যে 2014 সালে 7 মে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এবং পরবর্তী সময় সুপ্রিম কোর্ট যেটা দিয়েছিল সেই সাপেক্ষে সেখানে মাত্র কতিপয় শিক্ষক যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের চাকরি চায়, কিন্তু বাকি শিক্ষকরা এই মামলার পক্ষভুক্ত নয়। ত্রিপুরা সরকার পার্সে তন্ময়নাথ অ্যান্ড আদার্স মামলায় তো এই জায়গায় আমরা অবগত করি এবং আমাদের বিভিন্ন আমাদেরকে পূর্বের কর্মসংস্থানে ফেরানো যায়। যদি কোনো আইনিগত কোনো যদি লিটল রে অফ হোপও থাকে তাহলে সেই জায়গায় সরকারের কোনো কার্পণ্যতা থাকবে না এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি এই বিষয়টাকে নিয়ে আবার গভর্নমেন্ট অফ ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি এবং যারা অন্যান্যরা আছেন ক্যাবিনেটের সবাইকে নিয়ে উনি বসবেন এবং আমাদেরকে আবার নেক্সট পরবর্তী সময়ে এই বিষয়ের উপরে কি আউটপুট ওনারা পেয়েছেন সেই সম্পর্কে আমাদেরকে অবগত করবেন এবং ডাকবেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ শেষে চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা বলেন এতদিন সুপ্রিম কোর্টের আরটিআই নিয়ে চাকরিচ্যুতরা আলোচনা করলেও অনেকে হয়তো সেটাকে বেআইনি দাবি বলেই মনে করেছিলেন, কিন্তু মহাকরণে আইন সচিব এবং অ্যাডভোকেট জেনারেলের সামনে যখন মুখ্যমন্ত্রীর কাছে আরটিআই কপি তুলে দেওয়া হয় তখন কিন্তু আইন সচিব বা অ্যাডভোকেট জেনারেল বলতে পারেননি চাকরিচ্যুতরা অন্যায্য দাবি করছে। মুখ্যমন্ত্রী চাকরিচ্যুতদের কাছ থেকে এ বিষয়ে আরও কিছু নথিপত্র চেয়েছেন, শীঘ্রই তা দেওয়া হবে। তবে শরদ উৎসবের পরই এ বিষয়ে রাজ্যের আইন বিশেষজ্ঞদের নিয়ে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। আজকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, যথারীতি আমরা ছজনের প্রতিনিধি দল গিয়েছি ভিতরে। যে বিষয়টা নিয়ে এতদিন ধরে আমরা আন্দোলন করছিলাম যে আরটিআই এর বিষয়, সেই বিষয়টাকে যেভাবে দেখা হচ্ছিল এতদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন আমরা বেশ কিছু কাগজপত্র দিয়েছি এবং উনি আরও বেশ কিছু কাগজপত্র চেয়েছেন, এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের যে দাবিটা সেটা যে অন্যায্য দাবি এটা বলা যাবে না, এটা ন্যায্য দাবি এইটুকুন বোঝা গেছে আজকের আলোচনার মাধ্যমে। কিন্তু এই মুহূর্তে যেহেতু দুর্গাপূজার মরশুম, উনি এই মুহূর্তে এটা নিয়ে কিছু করতে পারছেন না, সুতরাং দুর্গাপূজার পরেই উনি এক্সটেন্ডেড ফর্মে আইনি বিশেষজ্ঞদের নিয়ে একটা মিটিং করতে যাচ্ছেন, সেইটুকুন এসুরেন্স আমাকে দিয়েছেন। তো সেই মোতাবেক আমাদের কাছে বেশ কিছু কাগজপত্র চেয়েছেন, আমরা এই কাগজপত্রগুলো ওনার কাছে সাবমিট করব এবং তার পরবর্তীতে যা যা করার সেটা আইনিভাবে উনি দেখবেন। মুখ্যমন্ত্রী চাকরিচ্যুতদের বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করবে এই আশা নিয়েই এদিন বাড়ি ফিরেছেন চাকরিচ্যুতরা। অক্টোবরে চলবে বিভিন্ন পূজা পার্বণ, এরপরেই ভিলেজ কমিটির নির্বাচন। সে নির্বাচন শেষ হলেই 2023 বিধানসভা নির্বাচনের ঘণ্টা বেজে যাবে, তাই সরকারের কাছে সময় তেমন একটা নেই। তবে তিন মাসের মধ্যে সরকার চাকরিচ্যুতদের বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।